আরে তল্লি কাটা জিনিস আনছি, বুঝলি? ওই যে ওই যে দেখি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি আর সোমবার ঢাকা গেছিলাম আমাদের বাড়ির জন্য কিছু টাইলস আনতে। তো টাইলস কেনার পাশাপাশি আয়াতের জন্য কিছু খেলনা, এ দেখো আম্মু কিনে আসছে ঢাকার থেকে। দেখো কিনে আসছে, এ দেখো কিনে আসছি এটা, এটা এটা আন্টির জন্য। এটা খুলছে তারা, আমার তো ওয়েট নিয়ে আর ওনা মনে হইতেছে এই খাম। আমার তো প্ল্যান ছিল এই সোনের ঘরে এটা এই খামে খামে বান্ধব। ওয়াও সুন্দর, দেখো তোমার জন্য কি এনেছি। মাটির গুলা ভেঙে ফেলায় দেখে আমরা এই কাঠে দিয়ে নেব। এটা কি প্লেট? আরে তল্লি কাটা জিনিস আনছি, বুঝলি? ওই যে ওই যে দেখি, কত সুন্দর আসল না, রাতে আইনে রাখে দিছি, মনে হয় যে ওই যে ওইটা এগুলো মেরে ফেলাইছে। তাহলে এটাই ভালো লাগবো তারা এটার মধ্যে, ওইটা হলো মারামারি করো ওই মাছ। খুশির বদলে আরো বেজার এলি, এক দানাই দিলি আর দুই তিন দানা দে। কেমন হইলো? আর ওই সাগরে টানা দা লাগবো, একটু করতেছে। আরামের জিনিস, খুলবো না এখন, তোর ওজনে খুলবো না, আমার ওজন আর সম্পর ওজনে খুলে দিতে পারে। আচ্ছা নামা, এ হাঁসের বাচ্চা চলে আসছে আমাদের, ওই সাদাটা আমার, ওটা কিন্তু বড় সাদা হয়ে যায়, সাদাই তো চাই। তাহলে কয় ডাইনা বাচ্চা, কত করে নিছে? 50 টাকা নিছে, 80 কমে আছে। এই যে এই 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 খোপের হম ওই জায়গায়, এই যে আসো 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 আসো, এই যে আয়াত্রে তুই এই সত্তর হাস, রাখ রাখ রাখ, অনে রাখ বুসি এই বুটা খাই। হ্যাঁ খুলে খুলে, সুরি আছে না শম্পা? এটা সুরি মনে নিয়ে হচ্ছে মরবো না, একটু সাথে এলে মরবো না। কয়দিনের বাচ্চা গিলা কি কইছে? তিন দিনে গেল, বুঝে গেল আসে, বাটিটা পানি উঠে এনে একটু পানি দে, ছেলে নাচে না নিয়ে আসে, তারা লেবু সিরে নেই গাদা,
গরম গোসল করবার দে দে গরম তো গরম থেকে আছে না ঠান্ডা না সাথে সাথে উঠে দিবি না ই অম্মা না ভিজাই গেছে একবারে ও তো এখন উঠে দিবি নামা নামা একটু নামা একদিন দশ মিনিট লেগে গেলে কিছু না যাও যাও নামো নামো একটু সাথে আসো গরমের মধ্যে যাও যাও হ্যাঁ উঠুক তো উঠার রাস্তা আছে তো এই অগ ইচ্ছা মতো ওরা ইয়ে 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 আনন্দ আকাশে বাতাসে আয়া এদিকে আসো আয়াত এদিকে নেও আয়াত আসো আমার গন্ধ বেজরানে সত্তর ঠেকড়ে না কিনা জিতছ ওই যে হাসের শরবত খাবো এত বড় লেবু আর খাইবো না তো তোমরা তোমরা কি করবা না এই কবুতর বাচ্চা আসো গোসু করবো হাসের সাথে তাহলে কি হলো তোমরা সাঁতরাইতে পারো না ওরা উঠতে পারে না সে উড়াল দেওয়ার চেষ্টা করতেছে শরবতের মতো ওই যে বাড়িটা ধুইয়া একটু শরবতের মতো বানা তারপর ওই যে ওটার ভিতরে আটকাই ওটার ভিতরে আটকে পানি দিয়ে থুই একটু শীত নাই নিচা কিছুতে শীত নাই আছে না শম্পা ওই যে ডালা আছে না ডালা সেগুলোটা কিছু নেহ কই এখন উপরের পশম ভিজে নাই তো উপরের পশম ভিজলে হইলো ক্ষতি আর ও খারাপ লাগলো একাই উঠে দেবো ওইভাবেই করে রাখছি এটা এর জন্যই রাখছি কবুতর এসে পানি খেয়ে পেন থেকে ওরাও খাইব তা আমার কবুতরগুলো অনেকেই দেখতে চাইছিলেন অনেকগুলো কবুতর হয়েছে হ্যাঁ কিন্তু কবুতরগুলো আসলে ট্রান্সফার করে বাইরে দিব এই জায়গাগুলো পাখি আনবো অনেকদিন ধরেই এই প্ল্যান কিন্তু আসলে ব্যস্ততার কারণে সময় পাইতেছি না শীতের মধ্যে সবাই রে হাঁসের মাংস খাওয়ার দাওয়াত আমি কিপটে না তুই কিপটে মাইশের দাওয়াত দিলে কিপটে হয় তোমার আমি পছন্দ করছি তোমার ক্যারাইটের তলে যাওয়ার গেছে দোয়া করেন যেন সবগুলা বাইচা যায়
তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।